এসএসসি সহ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এই মুহূর্তে হাইকোর্টে চলছে এবং হাইকোর্টের নির্দেশে সেই মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। সিবিআইয়ের তদন্তের মাঝেই কিন্তু বড় বড় বিস্ফোরক তথ্য এই মুহূর্তে ফাঁস হচ্ছে। দুর্নীতির বড়সড় পর্দাফাঁস করছে সিবিআই এবং সিবিআইয়ের পর্দাফাঁসের মাঝেই অস্বস্তি বাড়ছে শাসক দল তৃণমূলের, কারণ ইতিমধ্যেই নাম জড়িয়েছে শাসক দলের বর্তমান মন্ত্রী সহ তিন বিধায়কের, এবং যেটা প্রমাণ এসেছে যে তাদের সুপারিশেই কিন্তু চাকরি পেয়েছেন হাজার খানেক শিক্ষক শিক্ষিকা যারা টেট পাস করেননি। এমনকি বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তাঁরাও কিন্তু এর সাথে জড়িয়ে গেছেন এবং সিবিআইয়ের মুখোমুখিও হতে হয়েছে তাদের। তাই কার্যত এই মুহূর্তে চরম অস্বস্তিতে, নিয়োগ দুর্নীতি নিয়ে চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল। আর এর মাঝে আরও এক ভয়ঙ্কর তথ্য সামনে এলো। এবার প্রাথমিকের শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে বড়সড় প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল নেতার। এই মুহূর্তে অভিযোগ ওঠার পরই সেই তৃণমূল নেতা পলাতক। দেখুন বন্ধুরা কি অভিযোগ আনা হয়েছে, শিক্ষক নিয়োগ নিয়ে ফের বড় অভিযোগ সামনে এলো। এবার জলপাইগুড়িতে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল তৃণমূলের জেলা কমিটির প্রাক্তন সদস্য ও এক শিক্ষকের বিরুদ্ধে। এই নিয়ে থানায় অভিযোগ জানানোর পাশাপাশি আদালতের দ্বারস্থ হয়েছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা দীপান্বিতা দত্ত বণিক। আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। অভিযোগকারিনী নিজে টেট উত্তীর্ণ বলে দাবি করেছেন তার অভিযোগ। তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির প্রাক্তন সদস্য তার সঙ্গে সোমনাথ বসু নামে এক শিক্ষকের পরিচয় করিয়ে দেন। চাকরি দেওয়ার নামে ওই শিক্ষক গত বছরের জানুয়ারিতে 4 লক্ষ টাকা নেন। চাকরি না পেয়ে টাকা ফেরত চাওয়ার পর চেক বাউন্স করে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা কমিটির প্রাক্তন সদস্য, তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূলের জেলা কমিটির প্রাক্তন সদস্য। তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আবার সরাসরি নাম জড়ালো তৃণমূল নেতার, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে যে লক্ষাধিক টাকা ঘুষ নিয়ে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এক টেট পাস ক্যান্ডিডেটকে, এবং পরে সে চাকরি না পাওয়ায় তার কাছ থেকে টাকা ফেরত চায় এবং টাকা ফেরত চাওয়ার ফলেই কিন্তু তাকে টাকা ফেরত দেওয়া হয়নি এবং চেক বাউন্স করে গেছে, এই রকম অভিযোগ তুলে কিন্তু অভিযুক্ত এই মুহূর্তে পলাতক। অভিযুক্ত শিক্ষক এই মুহূর্তে পলাতক এবং তৃণমূল নেতা কিন্তু সব অভিযোগটা অস্বীকার করেছে এবং অস্বীকার করে যেটা জানিয়েছেন যে তাকে ফাঁসানো হচ্ছে। বন্ধুরা এই মুহূর্তে যে সমস্ত তথ্য, যে সমস্ত প্রমাণ সামনে আসছে, কেউ টেট না পাস করে চাকরি পেয়েছেন, কেউ পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন, কেউ ফর্ম ফিল আপ না করে চাকরি পেয়েছেন, কেউ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কেউ নেতা মন্ত্রীদের সুপারিশে চাকরি পেয়েছেন। তাই 42,000 শিক্ষক শিক্ষিকার যে প্যানেল, সেই প্যানেলটা কিন্তু এই মুহূর্তে হাইকোর্টে প্রশ্নের মুখে। যে সমস্ত তথ্য প্রমাণ এই মুহূর্তে জমা হচ্ছে হাইকোর্টে, যে সমস্ত তথ্য প্রমাণ হাইকোর্টের কাছে জমা পড়ছে, তাতে কিন্তু হাইকোর্ট নড়ে চড়ে বসেছে এবং যেটা খবর উঠে আসছে ওই প্যানেলের দিকেই কিন্তু হাইকোর্ট তাকিয়ে আছে। 42,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ এখনও পর্যন্ত কিন্তু হাইকোর্টে ঝুলে আছে এবং যে 10টি তথ্য প্রমাণ শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে চাওয়া হয়েছে, সিবিআই যে 10টি তথ্য প্রমাণ খতিয়ে দেখছে, তার মধ্যেও কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা ওই তথ্য প্রমাণগুলো ঠিকমতো জমা দিতে পারেননি। তাই আগামী দিনে এই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা 2014 সালের টেট পাস করে বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষকতা করছেন, তাদের কী হবে, হাইকোর্ট কী সিদ্ধান্ত নেবে, এবং এই যে নেতামন্ত্রীরা জড়িয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধেও হাইকোর্ট কী সিদ্ধান্ত নেবে, সেই সব দিকেই কিন্তু আমাদের লক্ষ্য থাকবে, নজর থাকবে। আমরা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।